हेलो व्यूअर्स, दिस इज आर के रेजा फ्रॉम ग्रीन नेचर बीडी। कैमन आछेन सबाई? आशा करी भलो आछेन। आलहमदुलिल्लाह आमिओ भलो आछि। सोनाली बैंक ई वॉलेट थेके आपनि किभाबे आपनार अकाउंटे अर्थात आपनार जे बैंक अकाउंट आछे सेटा थेके ई वॉलेटे किभाबे आपनि बैलेंस आनबेन सेटा आपनादेरके धापे धापे देखानोर चेष्टा करछि। आशा करी भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনার কোনো এক জায়গায় যদি স্কিপ হয়ে যায় তাহলে হয়তো আপনি প্রবলেমে পড়তে পারেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি। তো সোনালি ই ওয়ালেটে, ব্যাংক থেকে ই ওয়ালেটে ব্যালেন্স আনতে হলে আপনাকে প্রথমেই অ্যাপসটি ওপেন করে ট্যাপ টু কন্টিনিউ পরবর্তী ধাপে যেতে হবে। তারপর আপনি আপনার পিন নম্বর দিয়ে অ্যাপসটিকে লগ ইন করবেন। লগ ইন করা হয়ে গেল। এখন দেখুন, আমার এখানে ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে শূন্য টাকা, অর্থাৎ আমার এই ওয়ালেট ব্যালেন্সে কোনো টাকা নেই। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওয়ালেট ব্যালেন্সে টাকা নিয়ে আসব। তো ওয়ালেট ব্যালেন্সে টাকা নিতে হলে আমি প্রথমেই ট্রানজ্যাকশন ক্লিক করলাম। ট্রানজ্যাকশন ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশন আছে ব্যালেন্সের, একটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স আর একটা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স। তো আমার ওয়ালেট ব্যালেন্সটা আমি দেখে নিচ্ছি। ওয়ালেট ব্যালেন্সে টাচ করার সাথে সাথেই আপনাকে এরকম দেখাবে, ওয়ালেট ব্যালেন্স হচ্ছে এই টাকা, এই পরিমাণ, এবং অ্যাকাউন্ট নম্বর হিসেবে দেখাবে মোবাইল নম্বরটা যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। আর ব্যাংক ব্যালেন্স দেখার জন্য ব্যাংকের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাতে আমি প্রেস করলাম। দেখুন অ্যাকাউন্ট নম্বর, নাম আর ব্যাংকের ব্যালেন্স। ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সবাই, যে আপনার ব্যাংকে যত টাকা আছে, যেই অ্যাকাউন্ট ক্যাটাগরি আছে আপনার, অ্যাকাউন্ট ক্যাটাগরি অনুযায়ী যত টাকা রাখার কথা, অর্থাৎ ফিক্সড যে অ্যামাউন্টটা আপনি কোনো লেনদেন করতে পারবেন না, সেই অ্যামাউন্টটা মাইনাস করে এখানে দেখাবে। যেমন আমার সেভিংস অ্যাকাউন্ট 1000 টাকা কম দেখাচ্ছে, কিন্তু আমার কাছে মেসেজ আসবে, SMS আসবে 1000 টাকা সহ। সেই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, কেউ এটাতে বিভ্রান্ত হবেন না, এটা স্বাভাবিক। এখানে ট্রানজ্যাকশনেবল যে অ্যামাউন্টটা আছে সেটাই দেখাবে। ওকে দিলাম, এটা চলে গেল। এবার হচ্ছে অ্যাড মানি। অ্যাড মানিতে আমি ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার পরে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের ঘরে আমি যত টাকা অ্যামাউন্ট আমি অ্যাড করব, তো আমি যদি 10 টাকা অ্যামাউন্ট অ্যাড করতে চাই, 10 দিলাম। তারপরে হচ্ছে পিন নম্বর, পিন নম্বর দিলাম। অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট এবং পিন নাম্বারের ঘরে পিন নম্বর দিতে হবে, অর্থাৎ কত টাকা আমি ওয়ালেটে অ্যাড করতে চাই। দেখুন এখানে লেখা আছে ব্যাংক টু ওয়ালেট, উপরে ব্যাংক ব্যালেন্সটা আমার দেখাচ্ছে। তো অ্যামাউন্ট আমি দিলাম 10 টাকা আর পিন নম্বর দিয়ে আমি সাবমিট করব। দেখুন এখানে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট 10 টাকা, চার্জ 0 টাকা, টোটাল 10 টাকা। এবার হচ্ছে এন্টার ওটিপি। ওটিপির জন্য অপেক্ষা করতে হবে, একটা SMS আসবে, আমার ওটিপি চলে এসছে। ওটিপি বসিয়ে দিয়ে আমি সাবমিট করে দেব। সাবমিট করার পরে দেখুন আমাকে দেখাচ্ছে এখানে অ্যাড মানি ফ্রম ব্যাংক সাকসেস, মানে ব্যাংক থেকে যে আমি টাকাটা অ্যাড করেছি সেটা সাকসেস হয়েছে। সেন্ডার হিসাবে দেখাচ্ছে আমার যেই ব্যাংক অ্যাকাউন্টটা সেটা, আর রিসিভার হিসাবে দেখাচ্ছে আমার মোবাইল নাম্বার, চার্জ 0 টাকা, অ্যামাউন্ট 10 টাকা, ট্রানজ্যাকশন আইডি একটা দিয়েছে। এবার আমি ওকে দিচ্ছি। ওকে দিয়ে আমি ওয়ালেট ব্যালেন্সে, আমাকে ওই ট্রানজ্যাকশনের যে পেজটা আছে সেখানে নিয়ে গেছে, আমি ওয়ালেট ব্যালেন্সটা দেখে নিই। দেখুন এখন আমার ওয়ালেট ব্যালেন্সে 10 টাকা দেখাচ্ছে, এর আগে ছিল আমার ওয়ালেট ব্যালেন্সে 0 টাকা। SMS-এও চলে আসছে, ইউর অ্যাকাউন্ট এত হ্যাজ বিন ডেবিটেড ফ্রম হেড অফিস ব্রাঞ্চ ফর এত টাকা। এটা হেড অফিস ব্রাঞ্চ হিসেবে দেখাবে, কারণ এই যে লেনদেনটা এটা সম্পূর্ণ হেড অফিস ব্রাঞ্চ থেকে হয়ে থাকে, সেজন্য আপনার এটা হেড অফিস ব্রাঞ্চ হিসেবে দেখাবে SMS-এ। তো আমার ওয়ালেট ব্যালেন্স যুক্ত হয়ে গেল, এবং আমার যে ব্যাংক ব্যালেন্স আছে সেই ব্যাংক ব্যালেন্স থেকে এই পরিমাণ টাকা মাইনাস হয়ে গেল, অর্থাৎ আমার এখন ওয়ালেট ব্যালেন্সে টাকা চলে আসছে। তো এই ছিল ওয়ালেট ব্যালেন্সে টাকা যোগ করার পদ্ধতি। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।